নমস্কার, আপনারা দেখছেন এএনএম নিউজ। আমি অনিকেত দেবনাথ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে বড় খবর জানা যাচ্ছে তা হলো, অপেক্ষা শেষ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধীরে ধীরে রাম মন্দিরে প্রবেশ করেছেন এবং রাম মন্দিরের উদ্বোধনের পুজো শুরু হয়ে গিয়েছে। ফলে আর মুহূর্তখানিক তারপরেই উদ্বোধন হয়ে যাবে রাম মন্দিরের, এবং তারপর থেকেই জনসাধারণ রাম মন্দিরে প্রবেশ করতে পারবেন। আগামীকাল থেকেই সমস্ত ভারতবাসীর জন্য খুলে দেওয়া হবে রাম মন্দির। তো 500 বছরের দীর্ঘ লড়াই শেষ হলো এবং অপেক্ষার অবসান হলো আজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।